আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের কাছে যেসব রোগীরা আসেন, যখন প্রবলেমগুলো নিয়ে আসেন, কতটা যে তারা কষ্টের ভিতরে থাকেন ওই সময়টা আসলে বলে বোঝানোটা খুবই ডিফিকাল্ট। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই অনেক হতাশ থাকেন। তাদের জন্য বলছি যে আসলে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যে ধরনের চিকিৎসাগুলো একটা সময় আপনারা বিদেশে খোঁজ করতেন, সেই উন্নত মানের চিকিৎসাগুলো এখন আমাদের দেশেই আছে, এবং যার ফলশ্রুতিতে এখন রোগীরা খুবই অল্প দিনের ভিতরেই সুস্থ হয়ে উঠছে। দর্শক, আমার সাথে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে এসেছিলেন উনি ওনার ঘাড়ে ব্যথা জনিত সমস্যা নিয়ে আমাদের এখানে ট্রিটমেন্টের জন্য। জীবনটা প্রায় একরকম অসহ্যকর হয়ে উঠেছিল, কোনো কাজ করতে পারতেন না, কোনো কিছুতে কোনো শান্তি আসতো না। বাট আল্লাহ চাহে তো খুবই অল্প দিনের ভিতরেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আসেন দর্শক, একটু পরিচিত হই আমার এই মায়ের সাথে। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। আনোয়ারা বেগম। বয়স কত হবে আপনার? আমার বয়স 48-50। আচ্ছা, বাসা কোথায় আপনার? সাকেতটা 9 নম্বর, মোহাম্মদপুর সেকের থেকে। হ্যাঁ, আচ্ছা, খুবই কাছে। তো আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে মূলত কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন আমাদের কাছে এখানে? আমি এই যে ঘাড়ে মনে করেন হঠাৎ আমার ব্যথা, আগে কোনো ব্যথা ছিল না, কোনো কিছুই পাই নাই, হঠাৎ আমি জব করি তো আচ্ছা ওইখান থেকে ওই আজকে এক সপ্তাহ আগে 22 তারিখে 22 তারিখে ওই আমার হঠাৎ মাথা ব্যথা, বইতে পারতাম না, কি যে আমার অসহ্য লাগতো, আমি অনেক কষ্ট করে 5টা পর্যন্ত ডিউটি করেছি, পরিবার বাসায় আইয়া পরের দিন ঠিক আছে, 23 তারিখ থেকে আমি আর অফিসে যাইতে পারি না, মাথা উড়াইতে পারি না, বইতেও পারি না, কিন্তু শুয়ে থাকলে আমার অনেক শান্তি। আচ্ছা, তো যেহেতু পয়সা এই যে এখন বসে থাকতে আমার আসলে শান্তিও লাগতো না, মানে মনে হতো যে খুব ভারী কিছু একটা আমার শরীর উপরে বসে দাঁড়াচ্ছে, আমার ঘুমিয়ে এত খারাপ অবস্থা হয়ে গেছে, অবস্থা ছিল আমার, আমি ভাবতে পারি না যে নিয়ে আমি ইন্টার বসতে পারবো, আমার ছেলে মেয়ে তো অসুবিধে, স্থাপন চাকরি করা যাবে না, চাকরি বাদ তো আমি তো চাকরি চাই জানতে সমস্যা নেই, কিন্তু আমি ভালো হয়ে যাবে না। তারপর সে আমার ছেলে ওই ইয়ে নিয়ে গেলো, মুর্শিদাবাদ ওই মেডিকেল নিয়ে গেলো, আমি এক্সি করে দেয় যে হার বাস হার বাই হয়ে গেছে, ডেটি হার বাই হয়ে গেছে, আল্লাহ তারপর অন্তিকা এনে পাওয়া যাবে। আচ্ছা, তারপর আপনার ছেলে আপনাকে খোঁজ দিলেন যে ডিপিআরসি হসপিটালের কথা? আচ্ছা, তো ডিপিআরসি সাথে কথা হচ্ছে আমার ছেলের সাথে। আচ্ছা, তো ডিপিআরসি হসপিটালে যখন আসছেন তখন স্যারকে দেখালেন, তো দেখানোর পরে এরপরে হচ্ছে যে স্যার আপনাকে কিছু থেরাপি দিয়ে দিয়েছেন এবং সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন। তো আজকে কতদিন আপনার? 5 দিন। কি অবস্থা এখন ঘাড়ের? কি অবস্থা? অসুবিধা। এই যে আমার সাথে কিন্তু আপনি অনেকক্ষণ ধরে বসে কথা বলছেন, এম তো বই মান এম বইতে ভালো তো ভালোই কোন যে অ্যাক্সিডেন্ট হয়ে থাকতো, এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, আর এখন দিব্যি মাত্র 4-5 দিনই এখন বসে আছেন। মনে করেন আমি হেমায়তপুর গেছি, হেমায়তপুর থেকে এখানে আসছি, কোনো সমস্যাই হয়নি, মানে আগের মতোই আবার সবকিছু করতে পারছেন এবং খুবই অল্প দিনের ভিতরে, আলহামদুলিল্লাহ। তো দর্শক দেখলেন, খুবই অল্প দিনের ভিতরে সমস্যা আসলে যত বড়ই হোক বা ছোট, কোনো কিছুকে আসলে আমাদের অবহেলা করা যাবে না, যখনই সমস্যা তখনই আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। আমার এই মাকে দেখুন, গত 4-5 দিন আগে যিনি চিন্তা করতে পারতো না যে উনি বিছানা থেকে উঠতে পারবেন, সেই মানুষটা এখন সব কাজ করছেন। তো আলহামদুলিল্লাহ দর্শক, সঠিক চিকিৎসা পেলে মানুষের সুস্থ হওয়াটা আসলে কোনো ব্যাপারই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই মায়ের জন্য, আপনাদের জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।